হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আসফিস কিচেন অ্যান্ড ব্লগ আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো সুস্বাদু হায়দ্রাবাদি চিকেন কারি রেসিপি কিভাবে ঘরে বসে খুব সহজেই ঘরে থাকা উপাদান দিয়ে তৈরি করে নিতে পারেন সুস্বাদু ভারতের এই বিখ্যাত হায়দ্রাবাদি চিকেন রেসিপি আসুন দেখে নি হায়দ্রাবাদি চিকেন রান্না করার জন্য আমি নিয়েছি এক কেজি পরিমাণ চিকেন কক মুরগি বা ব্রয়লার যে কোনো মুরগি আপনারা পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আর একটু চিড়ে নিয়েছি যেগুলো বড় অংশ ভালো করে পানি ঝরিয়ে পরিষ্কার করে আমি একটি পাত্র রেখে দিয়েছি এবার এই মুরগির মাংসটাতে আমি দিয়ে দিচ্ছি টক দই টক দই এক কাপ পরিমাণ ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রস আমি দিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ধনে পাতা কুচি এই হায়দ্রাবাদি চিকেন রান্নাতে ধনে পাতা কুচি ব্যবহার করা হয় আর দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আপনারা পরিমাণ মতো সব কিছু দেবেন আমি যেহেতু এক কেজি পরিমাণ নিয়েছি তাই এক চামচ করে চার চামচে ব্যবহার করেছি এবার দিয়ে দিচ্ছি বেরেস্তা পেঁয়াজ লাল করে ভাজি করে বেরেস্তা তৈরি করে নিয়েছি এই বেরেস্তা আমি এই চিকেনের সঙ্গে দিয়ে ভালো করে সব উপাদানগুলো মাখিয়ে নেব হাতের সাহায্যে ভালো করে মেরিনেট করে নিয়ে এইভাবে আমি এক ঘন্টা রেখে দিব। তাহলে ভালো করে মশলাটা ভেতরে ঢুকে যাবে আর আমি যেই উপাদানগুলো দিয়েছি এগুলো হাতের কাছেই থাকে খুব সহজেই আমরা রেগুলার ব্যবহার করি আর এটা যেহেতু একটি অঞ্চলের ইন্ডিয়ার হায়দ্রাবাদ একটি স্পেশাল রান্না তাই প্রতিটা জিনিসই উপাদানগুলো আমরা এইভাবে দিব দিয়ে এক ঘন্টা এইভাবে মেরিনেট করে ঢাকনা দিয়ে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দিব। হায়দ্রাবাদি চিকেন রান্নার জন্য মশলা হিসেবে নিয়েছি দারুচিনি এলাচ তেজপাতা লবঙ্গ জৈত্রী গোলমরিচ তারপর লাল মরিচ আর জিরা চাইলে আমরা আরও অনেক মশলা ব্যবহার করতে পারি তবে আমি ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে করছি এখন এই মশলাগুলোকে একটু টেলে আমি ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটায় বা এভাবে যে কোনোভাবে গুঁড়ো করে নিতে পারেন মশলাগুলো ভেজে আমি টেলে নিয়েছি তারপর গুঁড়ো করে নিয়েছি এবার রান্না শুরু পালা চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি এখানে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেলখানিকটা গরম হওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর আমি যেই চিকেনগুলো মেরিনেট করতে দিয়েছিলাম এক ঘন্টা হয়ে গেছে এখন এই মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এভাবে ভেজে নেব আর এখানে এবার একে একে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো আমি এখানে এক চামচের চেয়ে কম ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ স্বাদ মতো এবং পরিমাণ মতো আপনারা দিবেন আর দিয়ে দিচ্ছি আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছি এই মশলাটা এখন খুব ভালো করে সব উপাদানগুলো এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে কষিয়ে নেব যেন মশলাটা মাংসের প্রত্যেকটা জায়গায় ভালো মতো লাগে এই নাড়াচাড়ার উপরে কিন্তু রান্নার স্বাদ অনেকটা বেড়ে যায় আমরা যদি সঠিকভাবে নাড়াচাড়া করতে পারি তবে একদম মাংস ভেঙে না যায় এই বিষয়টাও খেয়াল রাখতে হবে হালকা হাতে নাড়াচাড়া করতে হয় এভাবে আমি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে আমি ফাইভ মিনিট রান্না করে নেব এবার ভালো করে ঢাকনা দিয়ে এভাবে কষিয়ে নেব আপনারা খেয়াল করেছেন যেখানে আমি কোনো পানি ব্যবহার করিনি তাই চুলার আঁচটা খুব বেশি বাড়ানো যাবে না মিডিয়াম লো আছে আমি মাংসটা কষিয়ে নেব চিকেনটা ভালো মতো কষানো হয়ে যাচ্ছে মাঝখানে একটু নাড়াচাড়া করে দেব আর যতক্ষণ ঝোলটা ভালো মতো শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত এভাবে আমি কষিয়ে নেব এভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না ঝোলটা পুরোপুরি শুকিয়ে যায় মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে ঝোলটা শুকিয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ এখন এই পানিতে আর আমি রান্না করে নেব পানি দেওয়ার পর আরও দশ মিনিট ভালো করে জাল করে ঘন করে নিলাম মাংস সেদ্ধ হয়ে গেছে প্রায় কিছুটা ঝোল ঝোল আছে এখন এ অবস্থায় আরেকটু সুস্বাদু করার জন্য আমি কিছু উপাদান যোগ করছি খুব মনোযোগ দিয়ে প্রত্যেকটা উপাদান যারা নতুন রাঁধুনি দেখবেন আমি এখানে চার থেকে পাঁচটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিলে এই রান্না স্বাদ আরও বহুগুণে বেড়ে যায় তবে যারা ঝাল বেশি খেতে পারেন না বা বাচ্চাদের জন্য রান্না করছেন ঝালটা অবশ্যই কমিয়ে দিবেন। আর পেঁয়াজের বেরেস্তা প্রথমে আমি দিয়েছিলাম তারপরে কিছু পরিমাণ রেখে দিয়েছিলাম এই পেঁয়াজের বেরেস্তা অল্প পরিমাণ ছিটিয়ে দিচ্ছি তাহলে একটি দারুণ ফ্লেভার আসবে আর দিচ্ছি অল্প পরিমাণ গরম মশলা উপরে ছিটিয়ে দিচ্ছি তাহলে একটি দারুণ ফ্লেভার আসবে সব উপাদানগুলো ছেটানোর পর আমি আরও পাঁচ মিনিট রান্না করে নেব আর যারা একটু ঝোল ঝোল খেতে চান ঝোল রাখতে পারেন তবে এই রান্নায় একটু মাখা মাখা খেলেই ভালো লাগবে আর একটু ধনে পাতা ছিটিয়ে দিচ্ছি এই রান্নায় ধনে পাতাটা ব্যবহার করা হয় ফ্লেভারের জন্য দারুণ ফ্লেভার অলরেডি চলে এসেছে এভাবে একটু নাড়াচাড়া করে পাঁচ মিনিট তারপর আমি নামিয়ে নেব আর খুব সাবধানে যেহেতু সেদ্ধ হয়ে গেছে আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে নিতে হবে যেন প্রত্যেকটা জায়গায় সব মশলাগুলো ভালো মতো লাগে এইভাবে আমি রান্না করে চুলাটা বন্ধ করে নামিয়ে নিলাম পছন্দ মতো একটি ডিশে আমি সার্ভ করে নিলাম এভাবে ঝটপট খুব সহজে ঘরে থাকা উপাদান দিয়ে তৈরি হয়ে গেল হায়দ্রাবাদি চিকেন কারি এভাবে চিকেন তৈরি করে আমরা ভিন্ন স্বাদের একটি নতুন রেসিপি আমরা পেলাম অতিথি আপ্যায়নে অথবা বিশেষ কোনো অনুষ্ঠানে ঈদ বা জন্মদিনে আমরা তৈরি করে নিতে পারি এই সুস্বাদু খাবারটি দেশ বিদেশের আরও নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ